বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবানন কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত আল বুরুজ মুখায়েম শাখার অভিষেক হয়েছে। অত্র সংগঠনের প্রধান আহ্বায়ক জাহিদ সরকারের সভাপতিত্বে ও শিহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লেবানন কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরুল ইসলাম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন মুজিবুর রহমান মুজিব, আমির হোসেন কলিম, মানিক মোল্লা, জাকির হোসেন জাকির, আবু বক্কর, ওয়াসিম আকরাম, আব্দুল কাদের আলী আকবর, কোরবান আলী সহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য বর্তমান সরকার বিএনপিকে নেতৃশূন্য করার যে ব্যর্থ চেষ্টা করছে তা সফল হবে না। জিয়া সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনা হবে। অনুষ্ঠানে সভাপতি জাহিদ হাসান, সিনিয়র সহসভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক শিহাবুদ্দিন, যুগ্ম সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম ও প্রচার সম্পাদক রাসেল মিয়া সহ আল বুরুজ মুখায়েম শাখার 41 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। পল্লী টিভি দেশ ও জনতার কথা বলে।